পেছনে আসলে ওই গেটটা দিয়ে সবাই দলে দলে এখন যোগদান করছে। আপনাকে আমি বলছিলাম যে আজ তাপমাত্রা অনেক এবং ভয়াবহ গরম ছিল, বাইরে সূর্যের তেজও ছিল অনেকখানি বেশি, তবে সেই তেজের মধ্যে, সেই তাপমাত্রার মধ্যে সবার মনে যে প্রশান্তি ছিল সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় শোনা। এবং সেই প্রশান্তি নিয়ে কিন্তু সকাল থেকে আজ গণজাগরণ মঞ্চ অনেকখানি উত্তাপে আছে এবং বেলা দুটোর পর থেকে সেই উত্তাপ উচ্ছ্বাসে পরিণত হয়েছে এবং সেই উচ্ছ্বাস নিয়ে এখনো স্লোগান চলছে। এবং আপনাকে বলে রাখি যে পেছনে যা দেখতে পাচ্ছেন যে গণজাগরণ মঞ্চে লোকজন আসছে, এবং আপনাকে জানিয়ে রাখি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের চেয়ে আজ অনেকখানি অনেকখানি জোরালো। এবং পুলিশের পাশাপাশি আমরা র‍্যাবকেও এখানে সবসময়ের জন্য দেখতে পাচ্ছি সার্বক্ষণিকভাবে, এবং রায়ট কারের উপস্থিতি কিন্তু এখনও আছে। আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে একটা মেটাল ডিটেক্টর কিন্তু ঠিক গণজাগরণ মঞ্চের কাছাকাছি রাখা হয়েছে, যা আগে কখনো রাখা হয়নি। আগে আমরা বারডেমের সামনে এই মেটাল ডিটেক্টরটি দেখেছিলাম। কাজে আজ আজ যারা হরতালটি ডেকেছে তারা অনেক সশস্ত্র এবং তারা অনেকখানি অতর্কিত হামলা চালিয়ে অনেক কিছু ভণ্ডুল করে দিতে পারে, তারা তাণ্ডব চালাতে পারে, এই ধরনের আতঙ্ক, এই ধরনের আশঙ্কা তো সবার মধ্যে রয়েছেই। তবে গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে একটি কথাই, যে যারাই তাণ্ডব চালাতে চাক না কেন, যারাই সব ভণ্ডুল করতে চাক না কেন, তাদের বিরুদ্ধে তারা সবসময়ের জন্য অনেকখানি সজাগ আছেন। এবং একই সাথে তারা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু আমাদের সাথে আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আহ্বান জানানো হচ্ছিল এখানে এই আনন্দে যারা যোগ দিতে চান তারা নির্ভয়ে এসে যোগ দিতে পারেন। এবং যেহেতু দেশটিকে রক্ষার জন্য, দেশটিকে ভালো রাখার জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল, কাজে এই আন্দোলনটা শেষ করা পর্যন্ত এই আন্দোলনের সাথে সবাই যাতে সম্পৃক্ত থাকে সে আহ্বানও কিন্তু গণজাগরণ মঞ্চ থেকে নেওয়া হচ্ছিল আনাম। এবং আপনাকে আমি বলে রাখি যে গণজাগরণ মঞ্চ বারবার যে কথাটা বলছে যে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির মাধ্যমে তাদের তো যে দাবি ছিল সেই দাবি প্রাথমিকভাবে তো বিজয় অর্জন হয়েছেই, তবে অন্যান্য যেসব দাবি আছে, যারা এই দেশটা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চাচ্ছে, জামা শিবিরের রাজনীতি আইন করে বন্ধ করার দাবিটি আবারও জোরালো হয়েছে, এবং তারা বারবার বলছে যে আইন করে বন্ধ না করলে এই দেশটি আবারও একটা অনিশ্চয়তা অবস্থার মধ্যে থাকবে, অনিশ্চয়তার মধ্যে থাকবে এবং বিশৃঙ্খলার মধ্যে থাকবে। মানুষের প্রত্যাশা অনেক আমরা বুঝতে পেরেছি মনিক। একটি বিষয় আমরা বেশ কিছুক্ষণ আগে শুনেছি যে হোটেল রূপসী বাংলার এলাকায় একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে, এবং আমাদের সহকর্মী জানিয়েছিলেন সেই গ্রেনেডটির ধরন তখনও পর্যন্ত গোয়েন্দা সংস্থা ঠিক আবিষ্কার করতে পারেনি। তো সেই বিষয়ে বাড়তি কোনো নিরাপত্তা এখানে নেওয়া হয়েছে কি না, আর মানুষের মধ্যে কোনো আতঙ্ক দেখতে পাচ্ছেন কি না এ নিয়ে? আরাম আসলে এই মুহূর্তে মানুষের মধ্যে আতঙ্ক বলতে যা বোঝায় তা আমি তেমনভাবে দেখছি না। আতঙ্কটা আসলে সকালবেলার দিকে ছিল, কারণ জনগণ যে আতঙ্কটিতে ছিল সেই আতঙ্কটা হচ্ছে যে যে কোনো সময় রায়টি হয়তো জামাত শিবিরের বিপক্ষে যাবে, যেহেতু তাদের নেতার রায় সেটি, এবং বিপক্ষে যাওয়ার সাথে সাথে এই পর্যন্ত যারা জামাত শিবিরের কর্মকাণ্ড দেখেছে, বিভিন্ন সময় তাদের তাণ্ডব দেখেছে, সেই আতঙ্কটা কিন্তু তাদের মধ্যে ছিল যে রায় যদি জামাত শিবিরের বিপক্ষে যায়, তাদের নেতার যদি ফাঁসি হয়তো অতর্কিত কোনো হামলার শিকার হবে পুরো দেশ পুরো জাতি, সেই আতঙ্কটা ছিল সকালবেলার মধ্যে। কিন্তু যখন রায় ঘোষণার পর পরে অনেক সজাগ অবস্থানে ছিলেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমি মোড়ে মোড়ে রাস্তায় মানে শরণাতীতকালের সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আর তৎপরতা দেখেছি আমি, পুরো রাস্তাঘাট জুড়ে যত মানুষ ছিল ঠিক তত সংখ্যক হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, কাজে তেমন বড় কোনো অঘটন কিন্তু এ পর্যন্ত আনাম ঘটেনি। যেহেতু ঘটেনি এবং দুই ঘন্টা আর তিন ঘন্টার মতো সময় পার হয়ে গেছে রায়ের পর, মানুষের মধ্যে সেই আতঙ্কটা অনেকখানি কেটেছে। এবং আপনাকে যে আমি শুরু থেকে দেখাতে চাইছিলাম যে অনেক মানুষ কিন্তু দেখেন এখন দলে দলে গণজাগরণ মঞ্চের দিকে আসছে, এবং তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে বিকেলবেলা বেশ কিছু কর্মসূচি আসতে পারে, এই 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 গণজাগরণ মঞ্চ আজ অনেকখানি উদ্বেলিত আনন্দিত পুরো বিষয়টি নিয়ে, সে আনন্দ ভাগ করে নিতে কিন্তু আতঙ্ক না হয়েই মানুষ এই জায়গাটাতে আসছে। মুন্নি, এই মুহূর্তে গণজাগরণ মঞ্চে কেউ কি বক্তব্য দিচ্ছেন? মঞ্চে আসলে তো আপনি জানেন যে শুরু থেকেই সবাই বক্তব্য রাখে, বিভিন্ন ছাত্র নেতারা আছেন তারা বক্তব্য রাখার চেষ্টা করে, তবে যারা মূল উদ্যোক্তা, যারা মুখপাত্র, যারা সরকারের আল্লান অ্যাক্টিভিস্ট, যারা তারা মূলত এখন গণজাগরণ মঞ্চে নেই। আপনাকে আমি জানাচ্ছিলাম যে তাদের যে মুখপাত্র ইমরান এইচ সরকার, তিনি কিন্তু অনেকখানি অসুস্থ হয়েছেন, দীর্ঘ একটি আন্দোলন পরিচালনা করতে যে তিনি অনেকখানি অসুস্থ, তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। এবং একই সাথে আপনাকে জানাই যেহেতু একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই গণজাগরণ মঞ্চ থেকে আসার কথা, সেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি হবে পরবর্তীতে কার্যক্রম মুন্নি, নতুনভাবে আজকে রায়ের পরে অন্য কোনো ব্যানারে এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন কেউ, দেখেছেন এমন কাউকে? দুপুরবেলার পর এখানে আছে, আমি দুপুরবেলার পর তো বড় কোনো রাজনৈতিক দল বা তাদের
মেরে ফেলতে পারছে। আপনি ওখানে উপস্থিত যারা আছেন সেই নেতৃস্থানীয় আমরা যাদেরকে দেখেছি সাংগঠনিকভাবে এই গণজাগরণ মঞ্চের সংগঠক যারা, তাদের সঙ্গে এই রায় নিয়ে আলাদাভাবে কোনো কথা বলতে পেরেছেন? হ্যালো, হ্যালো পাচ্ছেন?